নিজেকেই ভীষণ চমকে যাবে, ভাববে এ কে, সামনে এখন ডাইনি মাথাভর্তি সনের লুড়ি, চামড়া যেন দুধভুকুশের মাটি, চক্ষু দুটি মজা পুকুর, আঙুলগুলো পাকার সজনে ডাটা, তোমার দীর্ঘশ্বাস পড়বে, চোখের কোণে ঘোলা জলের ফোঁটায় মনে পড়বে পুরনো দিন, ফিস ফিস করে বলবে তুমি আমারও রূপ ছিল, আমার রূপের সুনাম গাইত কত শিল্পী কবি, তাই না শুনে পেছন থেকে তোমার বাড়ির অতি ফচকে দাসী হেসে উঠবে ফিকফিকিয়ে, রাগে তোমার শরীর জ্বলবে, আজকাল আর যে চাকরের নেই কোনো ভব্যতা, মুখের উপর হাসে এত সাহস, তুমি গজ গজিয়ে যাবে অন্য ঘরে, আবার ঠিক ফিরে আসবে দেখে বলবে কেন কেন রে তুই হাসিস, তোর বিশ্বাস হলো না আমার রূপ ছিল এবং এই রূপ দেখে পাগল হয়েছিল অনেক লোকই, এবং সুনীল গঙ্গোপাধ্যায় সবাই যাকে শ্রদ্ধা করে, যার কবিতা সবার ঠোঁটে ঠোঁটে, প্রতি বছর জন্মদিনে যার নামে হয় কয়েক ঘন্টা বেতারের গান বাজনা, সেই তিনি সেই কবি এমন বুড়ির জন্য পাগল হয়েছিলেন, রাগে তোমার মুখের চামড়া হয়ে উঠবে চিংড়ি মাছের খোসা, তুমি ভাববে এক্ষুনি সুনীলকে ডেকে যদি সবার সামনে এনে প্রমাণ করা যেত, কিন্তু হায় কি করে তা হবে, সেই সুনীল তো মরেই ভূত 25 বছর আগে, কেওড়াতলার চুলিতে যার নামের চিহ্নও খুঁজে পাওয়া যায়নি, তাই তো বলি আজও সময় আছে, এখনো তুমি 27 এবং সুনীলও বেশ যুবক,